আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আমি তামার আজকে চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে খরগোশ সম্বন্ধে আলোচনা করবো খরগোশের জীবনকাল প্রজাতি খরগোশ কি মূলত সেটা নিয়ে আজকে কথা বলবো চলুন তাহলে কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আসুন খরগোশ কী খরগোশ মূলত একটি স্তন্যপায়ী প্রাণী সেটা আমরা সবাই জানি এই স্তন্যপায়ী প্রাণীটি ল্যাপরেডি বর্গের গোত্রের সদস্যদের একটি নাম অর্থাৎ খরগোশ হলো একটি স্তন্যপায়ী প্রাণী এটি ল্যাপ্রেডি গোত্রের সদস্য প্রাণীদের সাধারণ নাম এই গোত্রটিতে প্রায় বাউন্নটি প্রজাতির খরগোশ আছে এই প্রাণীর সবাই মূলত তৃণভূমি এলাকার বাসিন্দা এদের জগৎ হচ্ছে প্রাণী জগৎ পর্ব হচ্ছে করডাটা শ্রেণী হচ্ছে স্তন্যপায়ী পরিবার হচ্ছে ল্যাপরেডি। তারপরে আসুন এদের জীবনকাল নিয়ে আমি বিভিন্ন জায়গায় খরগোশ সম্বন্ধে পড়ে দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আলোচনা হয়েছে অর্থাৎ খরগোশ ঠিক কতদিন বাঁচে সেটা নিয়ে বিস্তারিতভাবে কেউ সঠিক করে কোনো তথ্য দেয়নি কোনো জায়গায় আমি দেখেছি ছয় থেকে এগারো বছর কোনো জায়গায় দেখেছি দশ বছর আবার কোন জায়গায় শুনেছি যে এ পর্যন্ত যে দীর্ঘজীবী খরগোশটি বেঁচেছিল সেটি মূলত আঠারো বছর বেঁচে ছিল তাই এটার জীবনকাল ছয় থেকে এগারো বছর কোনো জায়গায় গড় গড় আয়ু হচ্ছে দশ বছর এরকম তো যেহেতু সবাই এভাবেই লেখালেখি করেছে তাই দশ থেকে এগারো অথ অথবা আমরা দশ বছর ধরে নিতে পারি যে খরগোশের জীবনকাল হচ্ছে দশ বছর ওরা দশ বছর বেঁচে থাকবে তারপরে আসুন খরগোশের প্রজাতি নিয়ে খরগোশের মূলত তিরিশটির মতো প্রজাতি খুঁজে পাওয়া গিয়েছে আমরা বাংলাদেশের বাহিরে বিভিন্ন জায়গায় দেখবো যে খরগোশ অনেক ধরনের হয়ে থাকে তো বাংলাদেশের বাইরে যে কয়টি খরগোশ আছে সেগুলি সম্বন্ধে মূলত আমি আজকে কথা বলবো না ওদের তিরিশটি যে প্রজাতি তার মধ্যে যে বাংলাদেশে দেখা যায় যে কয়টা সে কয়টা নিয়ে মূলত বলবো বাংলাদেশে হচ্ছে সাদা কালো ডোরা এবং খয়েরি রঙের খরগোশ বেশি বাংলাদেশে প্রাপ্ত জাতসমূহ হচ্ছে ড্রাগ গ্রে ফক্স ডাচ নিউজিল্যান্ড লাল নিউজিল্যান্ড সাদা নিউজিল্যান্ড কালো বেলজিয়াম সাদা সিনসিনা, ইত্যাদি অর্থাৎ এই কয়েকটার মধ্যে আমরা পেয়ে যাব বাংলাদেশে এর বাহিরেরগুলো ঠিক আমাদের দেশে আসে না বা আমরা খুঁজলেও দেখা যায় পাই না হাজারে খুঁজলে একটা পাওয়া যায় বাহিরের যেই জাতগুলো আছে সেগুলো তারপরে আসুন বাচ্চা প্রদানের হার খরগোশ মূলত বাচ্চা দেয় ছয় মাস বয়স থেকে তো ওরা যে ছয় মাস বয়স থেকে বাচ্চা দেয় সেটা আসলে মা খরগোশ এবং পুরুষ খরগোশের উপরে নির্ভর করে মূলত একটি বেশি পুরুষ খরগোশের থেকেই মা খরগোশটি বেশি বাচ্চা দেয় আর মা খরগোশেরও বয়স বাড়ার সাথে সাথে সে বেশি বাচ্চা দেয় তো বিভিন্ন জায়গায় লেখা থাকে যে খরগোশ দুই থেকে অধিক বাচ্চা দেয় তারা বছরে চার থেকে ছবার বাচ্চা দেয় সর্বোচ্চ কতবার দেয় বা মানে খরগোশ সর্বোচ্চ কতবার বাচ্চা দিবে এরকম কোথাও উল্লেখ নাই যে সে চার বছর দিল তারপরে আর দিল না এরকম কোথাও উল্লেখ নেই তো সর্বোচ্চ চার থেকে বছরে ছবার বাচ্চা দেয় এরকমই উল্লেখ আছে খরগোশ ম্যাটিংয়ের ঠিক তিরিশ থেকে চৌত্রিশ দিনের মধ্যে বাচ্চা দেয় বাচ্চা দেওয়ার বাচ্চা যে সে এক মাসের মধ্যে দেয় তার মাস বাচ্চা দুধ খায় দুমাস পরে খরগোশকে আবার নতুন করে প্রজননের জন্য দেওয়া যায় তো অনেক জায়গায় লেখা থাকে যে খরগোশ এক একমাস পরপরই বাচ্চা দিতে পারে হ্যাঁ দিতে পারে সেটা যারা খামারই খামার করে তাদের খরগোশের প্রতি অনেক মায়া থাকে না দেখা যায় তারা বাচ্চাটা বিক্রি করবে সেই লোভেই তারা এক মাস পরপর খরগোশকে ম্যাচিং করায় এবং খরগোশকে দিয়ে বাচ্চা নেওয়ায় সেই মাম খরগোশ মারা গেলে বা বয়স হয়ে গেলে তাকে ফেলে দেয় তো আমরা মূলত এই কাজটি করব না যেহেতু আমরা সবাই খরগোশকে অনেক ভালোবাসি তাই আমরা খরগোশের বাচ্চার দু মাস শেষ হলেই খরগোশকে আবার ম্যাটিংয়ের জন্য দিব কারণ খরগোশের স্বাস্থ্যের দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে তো এটি এই ভিডিওটি করার জন্য আমাকে একটি ভাইয়া রিকোয়েস্ট করেছিল আশা করি ভাইয়া ভাইয়ার সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছে তারপরেও যদি আপনারা এই সম্বন্ধে কিছু জেনে থাকেন বা এই সম্বন্ধে আমি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানাবেন আর মূলত সবাই নিয়ে এটা নিয়ে আলোচনা করবেন কারণ সবাই এটা নিয়ে আলোচনা করলে ভালো হবে সবাই জানতে পারবে নতুন কিছু আমি ওইগুলো পড়ে পড়ে খুঁজে খুঁজে বের করে করে আপনাদেরকে বলি তো আপনারাও যদি এর চাইতে বেশি কিছু জেনে থাকেন অবশ্যই বলবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম